নাইবে আমিরুল মুজাহিদিন, তিনি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন না, যে ইল্লাল্লাহ জিকিরকে যদি নাজায়েয প্রমাণ করতে পারো 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। কোন মায়ের সন্তান গ্রহণ করো, গ্রহণ করার আগ পর্যন্ত জিব্বা নাড়ায় কোনো কথা বলবি না, জিব্বা কেটে দেওয়া হবে। মুনাফিক, আমরা চরমনের দালালি করি না, আমরা মদিনার দালালি করি, আমরা কোরআন সুন্নার আলোকে জীবন চালাই, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি নবী। তো চরমনাই কেন, তাবলিগ কেন? আল্লাহকে চিনি না, জান্নাতে যাব পথ চিনি না, যারা চিনেন তাদের থেকে চিনতেছি, সমস্যা কি? সমস্যা আছে? কোন সমস্যা নাই। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে গোটা দেশটাকে উল্টা পাল্টা করে ফেললো, জাতি বিভ্রান্তের মধ্যে পড়ে গেল। এখন এটার সঠিক সমাধানের জবাব যারা দেয় এদেরকে উল্টা গালি দেয়। ওরে যে প্যাচ লাগাইলো তার দোষ নাই, যারা সমাধানের জবাব দেয় তাদের দোষ। এটা কেমন হইল? যারা উম্মতের মাঝে কাদিয়ানির দালালি করে, মওদুদি সাহেবের দালালি করে, আর উল্টা পাল্টা বিভ্রান্তকর পাবলিকের সামনে কথা বলে, এদের দোষ নাই। যারা সহি কথা উম্মতকে বলে এদের দোষ। সমস্যা হলে আলেম নিয়ে বসো, ময়দানে কেন চিৎকার দাও? বলছে তিল, আর ঢাকার মতিঝিলের স্কুলওয়ালারা তাল বানাইছে, কথা বলে না। তো তুমি যদি মনে করো পাবলিক তাল বানাইতে পারে তিলকে, ওই সমাজে তিলের কথাও বলা যাবে না। এটা ফতুয়া দেওয়ার একটা উসুল। উম্মত তো ফতুয়া শুনতে আসে নাই, উম্মতকে আমলের কিছু বয়ান করো, ফতুয়া দেওয়ার জন্য মুফতি আনে কেরামরা আছেন। কেউ যদি প্রশ্ন করে, বক্তাদেরকে প্রশ্ন করাও ময়দানে উচিত না, এই প্রশ্ন করে আর এক বিভ্রান্ত ছড়ায়। আবার কিছু কিছু বক্তা আছে প্রশ্ন নিজের থেকে সাজাইয়া কাগজ বানায় এরপরে জবাব দেয় নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই এলাকায় যারা আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুফতিসাহ আছে, কোনো কিছু মাসালা জানতে হলে তাদের কাছে যান। আমি আসছি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু বয়ান করব কোরআন হাদিসের আলোকে। ফট করে একটা মাসালা আপনি যদি জিজ্ঞেস করেন, মুফতিদের নিয়ম হলো মাসালা জিজ্ঞেস করলে কাগজে দাও, আর কাগজের মাধ্যমে মুফতি আনে যামরা এটার জবাব দিবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়া, হাদিসের কিতাব দিয়া, ফতোয়ার কিতাব দিয়া। আমি তো কিতাব নিয়ে আসি নাই। দ্বিতীয় কথা, একটা মাসালা বলতে গেলে আল্লাহ না করুন ভুল অ্যান্সারও হতে পারে, সঠিক হতে পারে, কারণ সব কিতাবের রেফারেন্স তো আমার মুখস্থ নাই। অতএব বক্তাদেরকে এই রকম প্রশ্ন করে মাসালা জিজ্ঞাসা করা এটা উচিত নয়, এটা একটা ব্যারাম হয়ে গেছে আমাদের জন্য। এত মুফতি আপনার এলাকায় আছে, মসজিদ আছে, ইমাম আছে, খতিব সাহেব আছে, তাকে জিজ্ঞেস করেন না, প্রতিদিন তার সামনে পান। একজন বক্তা আসছে, তার কাছে একটা প্রশ্ন করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। এ বান্দায়ে খোদা চাওবারুন কে মুনাকা, জলদি সে আবইতে শুনো হযরত কে নসিহা, জলদি সে আবইঠে শুনো হযরত কে নসিহাত, তৌফিক সে হোতি হে নিয়ামত কি খাজিনা, তৌফিক সে হোতি হে নিয়ামত কি খাজিনা, হর মর্দ কে তাকত কি আবর হে নিশানা, হর মর্দ কে তাকত কি আবর হে নিশানা, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। 27 নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ডবল মুইন থানা কর্তৃক আয়োজিত ছোটপুল কাঁচা বাজারে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 21 জানুয়ারি 2020। মহতিয়া মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগানে বিভিন্ন ঝামেলার থেকে হেফাজত করে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে এই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা বিভিন্ন ওলামায়ে হযরতদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক কোরআন সুন্নার আলোকে আলোচনা শুনতেছিলেন। আমিও শেষের দিকে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদুসি এর একটি হাদিসের অংশ আমি পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসের রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন নরনারী, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, ধনী গরীব, আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মাআস সাদিকীন, এবং সত্যবাদী যারা আল্লাহওয়ালা এদের সঙ্গী হয়ে থাকো। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হে নবী উম্মতকে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলি, যারা বন্ধু, যারা এদের সাথে আদাওয়াতি রাখবে, দুশ্মনী রাখবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছি। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। মোটামুটি আলোচনার বিষয়বস্তু হলো মুরব্বি ধরা এবং থাকার কি প্রয়োজনীয়তা। মুরব্বি না থাকাটা এটা ইবলিসের পরিচয়, কারণ ইবলিস নিজেই বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আমি আদমকে মুরব্বি হিসাবে মেনে সিজদা দিব কেন। ওই কথার কারণে ইবলিস চির জাহান্নামী হয়ে গেল। আর এই জমিনের মধ্যে যাদেরকেই দেখবেন মুরব্বির থেকে ট্যাব আউট করে চলে, দূরে থাকে, মুরব্বি পছন্দ করে না, তারাই হার লাইনে বিপদগামী হয়ে যাচ্ছে। না এলেমে তাকে বাঁচাতে পারতেছে, না কোনো রকমের আমলে তাকে বাঁচাতে পারতেছে। আমি প্রায় সময় আপনাদেরকে উদাহরণটা দেই, ঢাকাতে একটি বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে একজন আলেম বের হওয়া মানে এলেমের লাইনে একজন বুলেট। ওই মাদ্রাসার একজন বড় মুফতি সাহেব, ভালো মুফতি, দামি মুফতি, শুধু নামি নয়, আমরা তো নামি ব্যক্তির পেছনে দৌড়াই, দামি মানুষ খুঁজি না। ইউটিউব খুঁজে খুঁজে আমরা নামি যারা এদেরকে টানি, দামি যারা এদেরকে টানি না। নামি হওয়ার জন্য এলেম লাগে না, কণ্ঠ হলে হয়ে যায়। নামি হওয়ার জন্য ওয়াজ লাগে না, কণ্ঠের আওয়াজ যথেষ্ট। আর দামি হওয়ার জন্য কণ্ঠ লাগে না, ইলম লাগে। দামি হওয়ার জন্য আওয়াজ লাগে না, ওয়াজ লাগে। ওয়াজ কাকে বলে? ওয়াজ মা মানাল ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 6000-এর উপরে আয়াতে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। কয় হাজার আয়াত? 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে। কয় পদ্ধতি? বুঝে আসলে বলেন তো, তিন দিয়া 6000-এর ভাগ দিলে ভাগে কত বলেন? কথা বলেন না কেন? 2000। তাহলে তিন পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে ওয়াজ করলেন। এক এক পদ্ধতি 2000 আয়াতের মধ্যে ঢুকছে, এক পদ্ধতি আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে।
তাযকির বি আলাইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ, অতীতের ইতিহাসের কাহিনী কিচ্ছার ওয়াজ, যেটাকে আমরা বলি ঘটনা কাহিনী, কোরআন শরীফ তাকে বলে কিচ্ছা। কি বলে? কোরআনের ভাষা কিচ্ছা শব্দের বহুবচন কাসাস। সূরা ইউসুফকে আল্লাহ বলেছেন আহসানুল কাসাস, ইউসুফ নবীর ঘটনা হলো সব থেকে উত্তম কিচ্ছা। তো যারা স্টেজে উঠে অনেকে বলে আমরা কিচ্ছা কাহিনী বলি না, আমরা কোরআন হাদিসের ওয়াজ করি। আল্লাহ কোরআনের মধ্যে জমক অনেক কিচ্ছা কাহিনী বলেছেন, হাদিসের মধ্যে হাজার হাজার কিচ্ছা কাহিনী, নবীদের সারা স্বাভাবিক বুজুর্গদের কাহিনী। সূরায়ে কাহাফের মধ্যে দুই ভাইয়ের একটা ঘটনা আছে, এরা কেউ নবী না সাহাবি না, বেশি থেকে বেশি বুজুর্গ। আর একদল মানুষ আছে আল্লাহ আল্লাহ বুজুর্গের কথাই শুনতে পারে, আছে না নাই? এরা গোমরা। এরা কি গোমরা? মানে কি হক না বাতিল? বাতিল। আল্লাহ পাক বলেন দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, এবং সত্যবাদী যারা সাদিকিন এদের বন্ধু হয়ে থাকো। এই সাদিকিন কারা? যারা ইজতানাবানিন নাওয়াহি, গুনাহের থেকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় রাখে, গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখে। ইচ্ছা করে তো গুনাহ করেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এদেরকে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন এরা আউলিয়ায়ে কেরাম। এরা কি আউলিয়া? এটা বহু বচনের, এক বচন হলো ওলি। মান আদালি ওয়ালিয়ান, বুখারি শরীফে হাদিস, যে আমার ওলির সাথে দুশ্মনী করবে। ওলি কারা? ওলির বহু বচন আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ সাবধান, হে আউলিয়ায়ে কেরাম, যারা আমার বন্ধুগণ, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বিজয়ের মালা তোমাদের, জান্নাত তোমাদের, যদি দুইটা গুণ অর্জন করতে পারো। আউলিয়া যারা হবে, বারো আউলিয়া, হ্যাঁ, আউলিয়ার নাম, একজনের নাম ইমান আলী, অথচ নামাজ একত্রও পড়ে না, আছে না নাই? ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না, জাকের পার্টি নাম রাখলেই জাকিরিন হওয়া যায় না, কথা বুঝেননি? হ্যাঁ, আউলিয়া কারা? আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, অশুদ্ধ না পরিশুদ্ধ, দুই নাম্বার গুণের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? জীবনে গুনাহ করবে না, যদি অনিচ্ছায় গুনাহ হয় তওবা করতেও দেরি করবে। এখন গুনাহ কি জিনিস? বিড়িটা না সওয়াব না গুনাহ? বেপর্দায় চলা গুনাহ, গান বাজনা ঢোল বাজানো গুনাহ, কথা বুঝেন? নামাজ না পড়া গুনাহ। এখন এই গুনার কাজ যদি কোনো পীর করে নামদারি, তাহলে বুঝতে হবে সে হক, সে আউলিয়া, সে ওলি কামেল না শ্রেষ্ঠ ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তবে আউলিয়াদের বন্ধু হও। আল্লাহ বলেন ওলিদের বন্ধু হও। ওলি কারা? বুখারি শরীফে আল্লাহ বলেন ওলি কারা জানেন নবী? এরা শুধু নফল ইবাদত করে না, বেশি 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 বেশি, আরে ফরজ ইবাদতের থেকে নফল ইবাদত বেশি করে। বুখারি শরীফের ইবারাত বলে এত বেশি নফল ইবাদত করে আমার ওলিরা, এক পর্যায়ে আমি আল্লাহ তাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে দেই, আর আমার রহমতের দৃষ্টি পাইয়া এমন এক পাওয়ার তাদের হয়ে যায়, মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, মনে হয় তাদের লেসান আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায়।
এরা হলো আল্লাহওয়ালা, এদেরকে কোরআনে বলেছে সাদিকিন, এরা সালিহিন। ওয়া মান ইউতি'ন্নাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত জান্নাতের প্রতি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ নিজেই বলেন ও জান্নাতে যারা যেতে চাও তোমাদের জন্য জান্নাতের প্রতীক দিলাম চার দল, এরা কেমন? ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আমি আল্লাহ বলে দিলাম এরা দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুন্দর। চেহারার সুন্দর না, এদের আমল ইমান বড় সুন্দর। কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। আল্লাহ ওয়ালা যারা হবেন তারা গুনাহ করবে না। একটা প্রবাদ আছে বাংলায়, সৎ স্বর্গে সর্ববাস, সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন আল্লাহ পাকের খাস ওলি ভারতের মধ্যে নাম, তাকে সবাই নাম জানত না, সবাই বলতো মিশকে পীর। অর্থাৎ তার শরীর থেকে সর্বাবস্থায় মিশকের ঘ্রাণ, যেখান থেকে হেঁটে যাইতেন আতরের ঘ্রাণ। কেউ জিজ্ঞেস করলেন আপনার শরীর থেকে এত ঘ্রাণ কেন? একটা মানুষ, মানুষের এত পাওয়ার। বান্দা তুমি গাড়ির যোগে আর বিমান আর রকেটে যেই পরিমাণ যেতে না পারো, একটা আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তারা রুহানিয়াতের পাওয়ার দিয়া তার থেকে বহু দূর যেতে পারে। কে দান করলেন এ পাওয়ার? কোরআনে আছে না নাই? মন করা কোনো কথা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এরে মুমিন, আল্লাহকে যদি ভয় করো আল্লাহ তোমাদেরকে, তাকওয়াওয়ালাদেরকে একটা আলাদা পাওয়ার দান করবেন, যে পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকানের অর্থ হলো হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওই নূর দ্বারা বান্দা কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, একা হকের পক্ষে আগায় যায়। দুনিয়ার সব যদি একদিকে যায়, ওই চরমুনের আল্লাহর ওলি আল্লাহর দিকেই আগায় যায়। হকীকত সে তু দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। এদেরকেই বলে আল্লাহ ওয়ালা। যখন তাদের ডানে বামে কোন লাইট নাই, কোনো পাওয়ার নাই, আল্লাহ বলেন তাকওয়ার উপরে থাকলে আমি আসমান থেকে নূরের পাওয়ার দান করব। আর ওই নূরের আলো আর পাওয়ার দিয়া বান্দা একা একাই জান্নাতের পথে আগায় যেতে পারবে। আর এর আঁচল ধরে যারা থাকবে, একজনে যদি একটা লাইট জ্বালায় রাস্তায় হাঁটে, শুধু একাই রাস্তা দেখে না, আরো যারা পাশে তারাও দেখে। হ্যাঁ, ঠিক আল্লাহওয়ালাদের আচল ধরে যদি থাকো, অনেক আমল করতে পারো, ওই লাইটের পাওয়ার দিয়ে শুধু আল্লাহওয়ালা জান্নাতে যাবে না, ওর আলোর পাশে যারা থাকবে তারাও তার সাথে জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেতা বাংলাদেশে যখন সফরে আসলেন,
বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন, সাহেব আমরা মা বাবার দিকে নেক নজরে তাকাইলে হাদিসে আছে কবুল হজের সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, কিন্তু আমরা আল্লাহ ওয়ালা যারা খাতি আল্লাহ ওয়ালা এদের দিকে নেক নজরে তাকাইলে আমরা কি পাবো? হা নবী নেকে বলেন ওলামায়ে কেরাম, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে মা বাবার দিকে যদি সন্তান নেক নজরে তাকাও তাহলে তুমি বাইতুল্লাহ যেমন জিয়ারত পাও, এই মা বাবার থেকে আল্লাহওয়ালাদের কত মান জানো? তা নবী বলেন আল্লাহওয়ালাদের দিকে যদি মুহাব্বতের নজরে তাকাও বাইতুল্লাহ না বাইতুল্লাহ না বাইতুল্লাহ জিয়ারত না বরং বাইতুল্লাহ মালিকের পাওয়া যাওনিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাবত মাইলে কাফের সোয়ে কাফের নিশাবত। ভালো যদি ইঞ্জিনিয়ার হতে চাও রে ভাই, এই ইংরেজি শিক্ষিত মুসলমান, তুমি যদি দামি একজন ইঞ্জিনিয়ার হতে চাও তোমার লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তোমার সময় দিতে হবে। ভালো ডাক্তার যদি হতে চাও লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন ভালো দামি ডাক্তারের পেছনে সময় দিতে হবে। দুনিয়ার লাইনে যদি বড় হওয়ার জন্য বড়দের কিনারায় গিয়ে সময় দেওয়া লাগে, আখেরাতের লাইনে দামি হতে যদি চাও আখেরাতের লাইনে যারা দামি এদের পেছনেও সময় দেওয়া লাগবে। ওই মালিবাগ মাদ্রাসার মুফতি আজম এত বড় দামি এক মুফতি সাহেব, হাফেজ কোরআন, এত বড় ইলমওয়ালা আমলওয়ালা, ঢাকার ঐতিহ্যবাহী একটা বড় মসজিদের খতিব, 10 বছর পর্যন্ত মসজিদে নামাজ পড়াইলেন, মালিবাগ মাদ্রাসার মতো একজন মাদ্রাসার বড় মুফতি ছাত্র হয়ে বের হলেন, আজকে তার হালাত কি জানেন? আজকে বান্দা কোরআন আর হাদিসের আয়াত আর হাদিস পড়ে পড়ে বলে আল্লাহর এই অন্যায় ছিল, নবীর এই অন্যায় ছিল, মুসলমানের বেতের বাড়ির ভয়ে আজকে ইন্ডিয়ায় গিয়ে ওখানে লাইভে ইউটিউবের মধ্যে বক্তব্য দেয় হাফেজ আবার মুক্তি সাহেব। এর পেছনে একটাই কারণ, পেছনে কোন তাকওয়াওয়ালা মুরব্বি না। আমি যদি এরকম নাম বলে বলে একটা একটা বলি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কথায় কথায় বুখারীর হাদিস সারা বয়ান করে না, কথায় কথায় আয়াত নাম্বার সারা বয়ান করে না, হঠাৎ করে সিলেটের এক জায়গায় বয়ানে এত বড় একজন মুহাদ্দিস ঢাকার বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, আরো বাংলাদেশের কয়েকটা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, সিলেটের এক বয়ানে গিয়া বলে শাহজালালের মাজার গঞ্জার মাজার, শাহজালালের বিরুদ্ধে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির বিরুদ্ধে যখন কথা বলল ময়দান থেকে জুতা মোবারক আসতে শুরু করলো, কোন রকম জীবনটাকে বাঁচাইয়া বান্দা চলে গেল ঢাকায়, আজকে বহুদিন ধরে বান্দা জেলখানার মেহমান। ভাইরা আমার, ওই যে সাতকানিয়া, এটা তো ভাইরাল হয়ে গেছে, আহমদ শফি চরমনাই সহ গালিয়ার গালি গালিয়ার গালি, এরে নবীর উম্মতির দল, গালি এমন এক খারাপ, এমন একটা খারাপ, এই গালি দেওয়া কেউ কাউকে পছন্দ করে না, আল্লাহও পছন্দ করে না, নবীও পছন্দ করে না। আজকে গালির পরিণাম ফল একটা একটা জেলখানার নির্মাণ হতে চলছে, আর আমরা গালি না দেওয়ার কারণে আমাদের বিজয় আর বিজয়, আর এই বিজয় দেখে সহ্য করতে পারে না মুনাফিক, দেখতে নারী চলন বাঁকা,
চরমনাই ভালো না, তাবলিগ ভালো না, হাঁটাজারি ভালো না, দেওবন্দি কওমি ভালো না, ভালো না না বলে কোনো সুযোগ পায় না, দলিল দিতে পারে না, শেষ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের উপরে হামলা শুরু করেছে। যারা জিকিরের বিরুদ্ধে কথা বলবে, যত বড় পাগড়িওয়ালা হোক আর আল্লামার ডক্টর হোক না কেন, যারা চর্ম নাই তাবলিগার দেওবন্দি কওমি মাদ্রাসার জিকিরের বিরুদ্ধে কথা বলবে, কোন দলিল লাগবে না, তারা বিনা দলিলে বাতিল ভণ্ড। তারা কি তারা যে চর্মনাইয়ের বিরোধিতা করে, তাবলিগের বিরোধিতা করে, দেওবন্দির বিরোধিতা করে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে মন্তব্য করে, এইটাই হলো দলিল, তারা বাতিল। জিকির কার? আল্লাহ। কার জিকির? আল্লাহ। হ্যাঁ, চর্মনাইয়ের নাইবে আমিরুল মুজাহিদিন, তিনি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন না, ইল্লাল্লাহ জিকিরকে যদি না জায়েজ প্রমাণ করতে পারো, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। কোন মায়ের সন্তান গ্রহণ করো, গ্রহণ করার আগ পর্যন্ত জিব্বা নাড়ায় কোনো কথা বলবি না, জিব্বা কেটে দেওয়া হবে। মুনাফিক! আমরা চরমনের দালালি করি না, আমরা মদিনার দালালি করি, আমরা কোরআন সুন্নার আলোকে জীবন চালাই, আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি নবী। তো চরমনাই কেন, তাবলিগ কেন? আল্লাহকে চিনি না, জান্নাতে যাব পথ চিনি না, যারা চিনেন তাদের থেকে চিনতেছি, সমস্যা কি? সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাইরা আমার। একটা দোষ বের করে বলো শরিয়াতের গণ্ডিতে, চরমনাইওয়ালা তাবলিগানাদের কি দোষ? একটা দোষ পারলে বের করে দাও, এটা মাইকে বলার দরকার নাই, আলেম ওলামা নিয়ে বসে সমাধান করো, পেছনে বলে উম্মতকে বিভ্রান্ত করার পেছনে কারণ কি? বিভ্রান্ত করার পেছনে কারণ হলো সমস্যা, যে প্যাচ লাগায় তার দোষ নাই, যে প্যাচ শুকায় দেয় তার দোষ। কথা বুঝেন নাই? প্যাচ লাগাইছে তার দোষ নাই, একটা ফালতু উল্টা পাল্টা ফতোয়া দিয়ে গোটা দেশটাকে উল্টা পাল্টা করে ফেললো, জাতি বিভ্রান্তের মধ্যে পড়ে গেল, এখন এটার সঠিক সমাধানের জবাব যারা দেয় এদেরকে উল্টা গালি দেয়। ওরে যে প্যাচ লাগাইলো তার দোষ নাই, যারা সমাধানের জবাব দেয় তাদের দোষ। এটা কেমন হইলো? দুই চোরায় চুরি করতে ঢুকছে বাড়ির মধ্যে, দেওয়াল ভেঙ্গে এক চোরা পড়ে মারা গেছে, আর এক চোরায় বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দিছে, মার্ডার মামলা, চোরায় মরলো কেন? আদালত বলে ঠিকই তো, বাড়িওয়ালার ডাকো তোর ফাঁসি হবে, তুই দেওয়াল নরম করে উঠেইলি কেন? বুঝেন নাই? এই হলো অবস্থা, যে চোরের বিচার হবে না, দেওয়ালওয়ালার বিচার হবে। যারা উম্মতের মাঝে কাদিয়ানির দালালি করে, মওদুদি সাহেবের দালালি করে, আর উল্টা পাল্টা বিভ্রান্তকর পাবলিকের সামনে কথা বলে, এদের দোষ নাই, যারা সহি কথা উম্মতকে বলে এদের দোষ। সমস্যা হলে আলেম নিয়ে বসো, ময়দানে কেন চিৎকার দাও? ভাইরা আমার, ওমর ফারুকের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে খারাপ, আপনি মানবেন? হযরত আলীর ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে মানবেন নি? মানবেন? ওমরের ব্যাপারে খারাপ মন্তব্য, হযরত আলীর ব্যাপারে খারাপ মন্তব্য করে, নামাজ সুন্নতে মুআক্কাদা লাগবে না, বক্তা সাহেবের বয়ান, কাজা নামাজ লাগবে না, বক্তা সাহেবের বয়ান। এরে নবীর উম্মতের দল, নারীদের তেমন চেহারা খোলা রাখার খোলা রাখতে পারে এমন পর্দার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, বাঙালি তো এমন সুযোগ সন্ধান নিয়ে একটু তিল পাইলে তাল বানায় দেয়। বলছে তিল, আর ঢাকার মতিঝিলের স্কুলওয়ালারা তাল বানাইছে, কথা বলে না। তুমি যদি মনে করো পাবলিক তাল বানাইতে পারে তিলকে, ওই সমাজে তিলের কথাও বলা যাবে না। এটা ফতুয়া দেওয়ার একটা উসুল। উম্মত তো ফতুয়া শুনতে আসে নাই, উম্মতকে আমলের কিছু বয়ান করো, ফতুয়া দেওয়ার জন্য মুফতিয়ানে কেরামরা আছেন,
কেউ যদি প্রশ্ন করে, বক্তাদেরকে প্রশ্ন করাও ময়দানে উচিত না। এই প্রশ্ন করে আর এক বিভ্রান্ত ছড়ায়। আবার কিছু কিছু বক্তা আছে, প্রশ্ন নিজের থেকে সাজাইয়া কাগজ বানায় এরপরে জবাব দেয় নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই এলাকায় যারা আছেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুক্তিসাহ আছে, কোনো কিছু মাসালা জানতে হলে তাদের কাছে যান। আমি আসছি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু বয়ান করব কোরআন হাদিসের আলোকে। ফট করে একটা মাসালা আপনি যদি জিজ্ঞাসা করেন, মুফতিদের নিয়ম হলো মাসালা জিজ্ঞেস করলে কাগজে দাও, আর কাগজের মাধ্যমে মুফতি এনে জামরা এটার জবাব দিবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়া, হাদিসের কিতাব দিয়া, ফতোয়ার কিতাব দিয়া। আমি তো কিতাব নিয়ে আসি নাই। দ্বিতীয় কথা, একটা মাসালা বলতে গেলে আল্লাহ না করুন ভুল অ্যান্সারও হতে পারে, সঠিক হতে পারে, কারণ সব কিতাবের রেফারেন্স তো আমার মুখস্থ নাই। অতএব বক্তাদেরকে এই রকম প্রশ্ন করে মাসালা জিজ্ঞেস করা এটা উচিত নয়। এটা একটা ব্যারাম হয়ে গেছে আমাদের জন্য। এত মুফতি আপনার এলাকায় আছে, মসজিদ আছে, ইমাম আছে, খতিব সাহেব আছে, তাকে জিজ্ঞেস করেন না, প্রতিদিন তার সামনে পান। একজন বক্তা আসছে, তার কাছে একটা প্রশ্ন করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় কর, যারা সত্যবাদী আল্লাহওয়ালা তাদের বন্ধু হয়ে থাকো। একজনে বলে আপনার শরীর থেকে এত মিষ্কের গ্রান আসে কেন আল্লাহর ওলি? তিনি বলেন আমি সফর খালে এক জায়গায় আমি অবস্থান নিতেছিলাম, এমন একটা জায়গার মধ্যে গেলাম, গিয়ে দেখি ওই জায়গায় একটা বেগানা নারী আমাকে আঁকড়ায় ধরলো, আমাকে থাকার জায়গা না দিয়ে এমন ভাবে কৌশলে আটকায় দিল, আমার সাথে তিনি তার জিনা করার প্রস্তাব দিল। আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে পানা চাইতেছিলাম, আল্লাহ পাক তুমি একটা বাঁচার জন্য রাস্তা বের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াওয়ালাকে ফোরকান নামের পাওয়ার দিয়ে বাঁচায় দিলেন। অন্তরের মধ্যে এমন একটা জবাব এসে গেল, হঠাৎ করে বললেন আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাব। ওই মহিলা বলে যাও যাও বাথরুমে যাও। আল্লাহর ওলি বেশকে পীর যাকে বলা হয় তিনি বাথরুমে ঢুকলেন। বাথরুমে ঢুকার পর কিসের ফ্রেশ হবে, বাথরুমের ময়লা চেহারা আর জামা কাপড়ে লাগায় বের হলো। মেয়েটার সামনে যখন যায় মেয়েটা সি সি বলে তাড়ায় দিল। আল্লাহর ওলি আল্লাহর শুকর আদায় করে বের হয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ায় গেল। দুরাকাত শুকরানা নামাজ সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি যদি আমাকে দয়া না করতেন এই গুনাহ থেকে বাঁচতে পারতাম না। ওই কান্নার পর থেকে আমি যখন বের হয়ে গেলাম আমার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালাদের অনুসরণ করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি, পারস্যের যথেষ্ট একজন বড় আল্লাহওয়ালা, যিনি ইন্তেকালের পর স্বপ্নযোগে একজনে জিজ্ঞেস করলেন কবরের কি হালাত, শায়খ সাদি বলেন আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কোন আমলে? বলে আমি নবীজির রওজা মোবারকের মধ্যে দাঁড়াইয়া নবীর শানে আমি নাত রসুল পড়েছিলাম, আমার নবীর রওজার কিনারায় যে নাত পড়েছি আল্লাহ পাক ওই নাতের উপরে খুশি হইয়া আমাকে মাফ করে দিয়েছে। শুধু খুশি আল্লাহ হয় না, আজকে গোটা মুসলমানের জবানেও সেই নাত চলতেছে, বালা হুনি উলা বিকা মালিহি কাশাফান দুজাবি জামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি
সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগান উলা বিকামালিহি। সারা দুনিয়ার মুসলমানের জমনে আওয়াজ নবীর শানে নবীর নাম। ওই সাহাবি বলেন আমি একদিন গোসলখানায় ঢুকলাম, গোসলখানার মধ্যে ঢুকে দেখি গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ। আমি চতুর্পাশে তালাশ করলাম এত ঘ্রাণ কেন, কিছু দেখা যায় না কি আতর আম্বর মিশক কিছুই দেখা যায় না। আমি নজর করে তাকায় দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে, ওই মাটির চাকা মিনাকের কিনারায় নিয়ে দেখলাম ওই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি বলেন আমি আমার ফার্সি কবিতার ভাষায় মাটিকে প্রশ্ন করলাম, গেলে খাসুদু ইদার হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহফুবে বদস্তাম বদু গফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজ বুয়ে দিলাবি যে তুমস্তাম বগফতামান গেলে না চিজ বুদাম বলে কিন মুদ্দতে বা গেল না সুস্তাম জামালে হম নাশি দরমান আসর কর ওয়াগার না মান উমা খাকাম কে হাসতাম। একদাস নামের আদারে বসিয়া হেরিন মাটির ঢিলা হাতি নিয়া শুকিয়া দেখিলাম শয়ে রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরি তুমি ওগো তুমি কি আতুর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাতি। এরে মাটি তুই মেশকো না আম্বর, তোর থেকে এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি মেশকো আম্বর কিছুই না, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ হয়েছে। সাদি বলেন দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি মাটির মধ্যে আসতে পারে, একটা বেনামাজি বেঈমান দুনিয়াদার একটা জান্নাতি মানুষের সাথে যদি চলতে থাকে ওই মানুষটা কেন আল্লাহওয়ালা হবে না? এরে নবীর উম্মত একজন আল্লাহওয়ালা কষ্টি পাথর, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো, একজন আল্লাহওয়ালা। শাহজালাল, শাহবরান, শাহ মখদুম, শাহ আমানত, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, মাত্র একটা গোলাপের ফুল। এরে নবীর উম্মত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, চরমনায়ন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এরকম আল্লাহওয়ালাদের মধ্যে এক একটা গোলাপ ফুল হইয়া জমিনে এমন ঘ্রাণ ছড়ায় দিয়েছেন, আজকে ওই ফুলের ঘ্রাণে একজন আর দুজন না লক্ষ লক্ষ মানুষ জান্নাতের যাত্রী হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা তুমি বয়ান উঠে একটু চিন্তা করো, তুমি মানুষকে কেন বয়ান করতেছো? মানুষকে তুমি কি মানুষকে দলে দলে বিভক্ত করতে চাও নাকি আল্লাহ দিয়ে নিতে চাও? যদি তোমার উদ্দেশ্য থাকে আমি মানুষগুলোকে বয়ানের মাধ্যমে কোরআন হাদিসের বয়ান দিয়া দুনিয়ার মুখ থেকে ফিরাইয়া জান্নাতি বানাইব জাহান্নাম থেকে বাঁচাইব আল্লাহ এবং নবীর লাইনে রঙে রঙিন করব, তাহলে এমন বক্তা সাহেবের জবানে বিতর্কিত বয়ান আসবে না, ওই বক্তা সাহেব শুধু আমলের বয়ান করবে। আজকে যদি তুমি বক্তা হয় এমন খুশি খুশি ভাব দেখাও যে আজকে বিরোধিতা করতে পারলেই তোমার বয়ানটা জমে যায়, একজনকে গালি দিতে পারলেই তোমার মনে তৃপ্তি লাগে, তাহলে এটা একজন আল্লাহর পথে দাওয়াত দেওয়ালার
কাম হতে পারে না, এটা হলো মনের জাল মিটানো ধান্দাবাজের কাজ। যারা আল্লাহর পথের দায়ী হবে তাদের চিন্তা থাকবে যে আমার বয়ানটা জান্নাতের পথে গেল কিনা, মানুষের পরিবর্তন হলো কিনা, জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করে সাকসেস হতে পারলাম কিনা। শুধু বয়ান না, আল্লাহর একজন দিনের পথের দায়ী সে বয়ান যেমন করবেন, ওই বয়ানটা নিজের মধ্যে আসে কিনা সেই মহাসভা করবেন। আবার আল্লাহর কাছে একা একা কান্না করবেন, আল্লাহ আমার কোরআন সুন্নার বয়ানের ওসিলায় তুমি আমাকেও কবুল করো, গোটা উম্মতকেও জান্নাতি বানায় দাও। খবর নাই, বরং মানুষকে আমলওয়ালা বানানোর থেকে আরো বিরোধিতা করে, বলে এমন বেশি আমল লাগবে না, সুন্নাত পড়া লাগবে না, কাজা নামাজ লাগবে না, সুন্নতে মুয়াক্কাদা যে সুন্নত না পড়লে গুনাহ হওয়ার আশঙ্কা, বক্তা যদি বলে সুন্নতে মুয়াক্কাদা পর্যন্ত লাগবে না, তাহলে এই বান্দা আল্লাহর দিনের দায়ী না, এই বান্দা কোন এক ব্যক্তির দালাল। ঠিক কি না বলো? বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন হে নবী আল্লাহ ওয়ালা কারা জানেন, শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। আর তুমি নফলে মানুষ ইবাদত করতেই চায় না, আর সেই মানুষকে আবার ইবাদত থেকে বিমুখ করার ষড়যন্ত্র, নফল লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, সুন্নাত লাগবে না। সুন্নাত যদি না লাগে সুন্নি দাবি করো লজ্জা করে না? এরা দ্বীনের দায়ী না, এরা কোন না কোন এক বাতিল দলের দালাল। কোন দলের দালাল? আর যারা হকপন্থী সে কোনো ব্যক্তি নিয়ে চিন্তা করবে না, সে চিন্তা করবে আল্লাহ এবং রসুলের লাইনে কতজন বান্দাকে দাওয়াত দিতে পারলাম। এই চিন্তা করার কারণে আজ তাবলিগের মধ্যে বিজয় আর বিজয়, এই চিন্তা নিয়ে বয়ান করার কারণে চরমোনাইর ময়দানের বিজয়, দেওবন্দি কওমিওয়ালাদের বিজয়। সহ্য করতে না পারলে বঙ্গোপসাগরে গিয়া মর, কিন্তু পাবলিকের সামনে গালাগালি করিও না। এরে নবীরা আশিক উম্মতের দল, মাযহাবের বিরুদ্ধে আওয়াজ, ইমাম আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়। অথচ ইমামে আজম আবু হানিফা শুধু উম্মতের ইমাম না, দীর্ঘ বছর পর্যন্ত সারা রাত নফল ইবাদতে কাটায় দিয়েছেন ইমামে আজম আবু হানিফা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুত ইমামে বাসফা, আসেরা যে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, আমি কোন ব্যক্তির দালালি করলাম? আল্লাহওয়ালার কথা কোরআনে আছে না নাই? বুখারী শরীফে আছে না নাই? তুমি পীর মুরিদি কোরআন হাদিসে নাই বলো কেন? পাই নাই বলো, কারণ তোমার হাত ছোট, ইলমের দৌরাত্ব কম, তুমি পাও নাই এটা মেনে নেওয়া যায় নাই বলিও না, কারণ বুখারী শরীফে আছে, আল্লাহর কোরআনে স্পষ্ট আছে। আজকে যারা আল্লাহওয়ালাদের অনুসরণ করেন, আমরা তো মূলত আল্লাহওয়ালার গোলামি করি না, গোলামি তো করি আল্লাহ, আদর্শ মানি নবীর, তো আল্লাহওয়ালার কাছে কেন যাই? আল্লাহওয়ালা তো রাতারাতি হতে পারে নাই, রাতারাতি হয়েছে না, সাধনা করতে 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 এখন তার আমল আখলাক এত সুন্দর হয়েছে যে একটা বেঈমান বেনামাজি তাকাইলেই তার আমলের জন্য পাগল হয়ে যায়। এ হলো আল্লাহওয়ালা। এরকম চট্টগ্রাম তো আল্লাহওয়ালার বিশাল বড় খনি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নতের খবর নাই, দাবি করে কুতুবে জামান মাহবুবে সুবহানি, মুজাদ্দিদে জামান দাবি করে, নামাজ রোজার কোনো খবর নেই।
আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে আল্লাহওয়ালার সঙ্গ দেওয়া লাগবে কি লাগবে না? শিশু একটা বাচ্চা নিয়ে বলে, হাফিজ ভাই বাচ্চাটা অসুস্থ, একটু দম করে দেন। কেন? ডাক্তার দেখেন না। বলে, হ্যাঁ কি সমস্যা? বলে, রুচি নাই, খানা নাই, শুকায় যায়। তো ডাক্তার দেখাইছেন, মনে হয় না। সমস্যাটা কি? বলে, সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানিতে দম করে দেন। কেন? বলে, গাছের মধ্যে আগে ফল হইতো বেশি, এখন ফল হয় না। কেন? বলে বদনজর। কার বদনজর? একজন জুমার খতিব সাহেবের বদনজর, আল্লাহওয়ালার বদনজর। বদনজর আছে না নাই? আছে। তো এই বদনজর কার? এলাকার সব থেকে বড় গাঞ্জা খোর বেআমল দুষ্ট, ওদের বদনজর। একটা দুষ্ট বেআমল দুনিয়াদার গাঞ্জা খোরের নজর গিয়া যদি গাছে লাগলে রিয়াকশন হয়, একটা মানুষের মধ্যে যদি পরিবর্তন রিয়াকশন হয়, খাটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা যখন একটা বেনামাজির দিকে নেক নজর দেয়, বলো কেন সেখানে অ্যাকশন হবে না? এই জন্য কোন আল্লাহওয়ালা ভালো এটার পরিচয় সংক্ষেপ, গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আব্বা আম্মা তুমি কেমন? বলে সন্তানের দ্বারা পরিচয়। ওস্তাদ কেমন? ছাত্র দ্বারা পরিচয়। চরমনাই কেমন? উজানি কেমন? আল্লাহর জিকির করনেওয়ালা পাগড়িওয়ালা এই চট্টগ্রামে ঢাকায় রিক্সা ড্রাইভারের পরিচয়। রিক্সা ড্রাইভারি করে পাগড়ি মাথায় নাই? আজান হয়েছে, রিক্সায় তালা মারিয়া প্যাসেঞ্জার কে বলে, ভাই নামেন, নামাজ পড়বেন নি? কয় না, তো যান, আমি নামাজ পড়ব। রিক্সা চালাইয়া নামাজ ছাড়ে না, রোজাও। এরে শ্রমিক ভাই, তুমি মানুষের কাজ করো, দোকানে কাজ করো, জিজ্ঞাসা করলেই ভাই যান রোজা রাখুন। হুজুর যে কাম করিয়াতে রোজা রাখা যায় না? ওরে চরমনের একটা মুরিদ, এই চট্টগ্রামে হাজার লাখ মুরিদ আছে, গরিব মানুষের বাড়ি কাজ করে, দোকানে কাজ করে। আমাকে আগামী বছর রমজান আসার আগে পারলে একটা প্রমাণ দিও যে চরমনের খাস মুরিদ কিন্তু মানুষের দোকানে কাজ করে, রোজা রাখে না। যদি দেখাইতে পারো, আমি চরমনের বিরুদ্ধে বয়ান শুরু করব। একজন তাবলিগওয়ালা দেখাও যে মানুষের দোকানে কাজ করে, কষ্টের কারণে রোজা রাখতে পারে না, একটা খাঁটি মুরিদ দেখাও। ভাইরা আমার, এরপরও বলবা চরমনাই খারাপ, মানে তোর দিল খারাপ, তোর অন্তর খারাপ, চোখের মধ্যে কালা আয়নার চশমা লাগাইছে, এখানে উঠে বাতি কালো কেন রে? বাতি কালো না চোখ কালো? হ্যাঁ, বাতি একটাও কালো না, তোমার চোখে সমস্যা, চিকিৎসা করো। এরে নবীর উম্মতের দল, চরমনাই যাইয়া উজানি যাইয়া আল্লাহওয়ালাদের সহবতে গিয়া বহু বেনামাজি নামাজি হয়েছে, দাড়ি সারা ব্যক্তি দাড়িওয়ালা হয়েছে। এখন যদি বলো চরমনাই খারাপ খারাপ খারাপ, আল্লাহর কসম তোমার অন্তর খারাপ, তোমার অন্তর বড় খারাপ। কারণ তুমি হিংসার দাবানলে নিমজ্জিত হয়েছো, তুমি সহ্য করতে পারো না, এত মুরিদ এত নামাজি কেন, এত ইবাদত কেন করে? এর নবীর উম্মতের দল, তোমরা এই ভেজালে কেন পড়ে আছো? একমাত্র জবাব, তাকওয়াওয়ালা মুরব্বির অভাব। বয়ানে দি তাকওয়ার ফাটাফাটি বয়ান, অথচ তাকওয়ার এত বয়ান করে, ওই আয়াতটা পড়িয়া বয়ান করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুমু মাআস-সাদিকীন। ওই দলেরা, ওই দলেরা বাতিল দলের যারা এজেন্ট বাস্তবায়ন করে, বাতিল দলের দালালি যারা করে, তাকওয়ার বয়ান করে দেখবেন, তার পুরো ক্যাসেট বাইর করে দেখবেন, তাকওয়ার বয়ান আছে, কিন্তু তাকওয়ার বয়ানের মধ্যে এই আয়াতটা পড়িয়া বয়ান করে না। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, আর একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। এই কথাটা কোরআনে আছে না নাই? আছে না নাই? ওরা তাকওয়ার বয়ান করে দুই ঘন্টা, কিন্তু এই আয়াতটা পড়ে না।
বরং তাদের বয়ান ইশারা ইঙ্গিতে শুধু মুরব্বীর থেকে আলাদা থাকো, আলাদা থাকো। কিসের মুরব্বী? কোরআন হাদিস থাকতে আবার চর্ম নাই কেন? কোরআন হাদিস থাকতে তাবলিগ কেন? কোরআন হাদিস থাকতে মাজহাব কেন? কোরআন হাদিস থাকতে ইমাম কেন? কোরআন হাদিস থাকতে ওস্তাদ কেন? প্রশ্ন আর প্রশ্ন, সবাই বলে ঠিকই তো, ঠিকই তো, ওই যে অন্ধভক্ত। আর আমরা তো সচেতন ভক্ত, আমরা কেউ অন্ধভক্ত? আমরা সচেতন ভক্ত হতে চাই কি চাই না? অন্ধভক্ত যারা এদের সামনে হক বাতিল নির্ণয় নয়, আমগো গুরুজনে যা বলবে তাই মানব, হক হলেও হক বাতিল হলেও হক, বুঝেন নাই? আর যারা সচেতন ভক্ত তারা বলবে আমি আমার পীরকে মানব, ততক্ষণ আমার পীর সাহেব আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। এ হলো সচেতন ভক্তের কথা। এরে নবীর উম্মতের দল প্রশ্ন করে পাবলিকের জেহেনটাকে সাফ করে ফেললো, কোরআন হাদিস থাকতে পীর ধরব কেন? কোরআন হাদিস থাকতে মাজহাব মানব কেন? এই কথায় যদি আমি হাফিজুর রহমান একটু প্রশ্ন করি তাহলেই তাদের মাথা গরম হয়ে যাবে। আমগো বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইমে ধরিস, অন্যের বেলায় বান্যে মরিস। হায় হায়, আমি যদি বলি ভাই কোরআন হাদিস থাকতে তাবলিগ কেন, পীর ধরব কেন, মাজহাব মানব কেন? আমিও যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনব কেন, কোরআন হাদিস থাকতে আমি মতিউর রহমান জাল মাদানির বক্তব্য শুনব কেন? নিজের বেলায় তান্না ধর, অন্যের বেলায় বান্যা মর। ভাইরা আমার এগুলো শুধু তাকওয়ার অভাব, খাটি আল্লাহওয়ালা মুরব্বীর অভাব। এখানে কি তুফান টুফানি সমস্যা কোন কি ছেড়ে দিব? হ্যাঁ, এই যুবক ভাইরা আছো কি অন্ধভক্ত হবি না সচেতন ভক্ত? মুনাফিকি 40 বছর তো কম করো নাই, আজকে থেকে মুনাফিকি ছাড়। অন্ধভক্ত হবা না সচেতন ভক্ত? সচেতন ভক্ত যদি হতে চাও তাহলে বুখারীর হাদিস আর কোরআনের আয়াত দিয়ে বললাম আল্লাহওয়ালা লাগবে কি লাগবে না। যারা মুরব্বীর বিরুদ্ধে, আল্লাহওয়ালার বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে কথা বলবে, দেওবন্দীদের বিরুদ্ধে, তারা বাতেল। তারা কি বাতেল? ভাই যুব, তুমি আমার কথাটা যদি আমল করতে নাও পারো, অন্তত তুমি সত্য কথা হলে সমর্থন জানায় বলিও হাফিজ ভাই আমি মানতে না পারলে আপনার কথা হক, সমর্থন করা যাবে কি যাবে না? এই যুবক ভাই, আমার নবীর 23 বছরের সুন্নতের আমল যা উম্মতের কাছে রেখে গেলেন এগুলো মানবে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? বলেন কারা মানবে? কোন দেশের মুসলমান? সারা বিশ্বের মুসলমান, শুধু চট্টগ্রামের মুসলমান ব্যতীত। হ্যাঁ, এই চট্টগ্রামের মুসলমান, আমার নবীর সুন্নাত মানে আপনাদের মানতে হবে কিনা? মাঝে মাঝে ছাড়লে কোনো সমস্যা নাই আছে? এর যুব, তুমি যদি বলো সুন্নাত মানতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই, তাহলে তোমার মাথার চুলগুলো ক্রিকেটারের সাইজে কেন? তোমার আঙ্গুলের নখগুলো প্রেমিকার ভাবে কেন? তোমার পোশাকটা খ্রিস্টানদের লাইনে কেন? এরে নবীর উম্মত, তোমার কাছে আমার নবীর আদর্শ কি ভালো লাগে না? আমার মদিনার আদর্শ, নবীর আদর্শের মাথার চুল কেন কাটলা না, নখ কেন রাখলা না? আমার নবীর আদর্শ এত সুন্দর, এই জমিনের মধ্যে কত আদর্শের গান শুনলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। আল্লাহর কসম করে রেজাল্ট দিয়া যায়, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়া দে নিসবত তোরা কারে শয়তা, নিকুনি নামত ওলি গরবলি যদি কেউ মনে মনে ভাবতে থাকেন হুজুর আপনার কথা ঠিক আছে, তবে আমরা অনেক ঝামেলা করে মানতে পারি না, স্কুলে কলেজে করি মানা অসম্ভব। এবার আপনাদের জবান থেকে সত্য কথাটা জানতে চাই, আপনাদের মতো ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনের যুবকেরা স্কুল কলেজে করে পাস
সকালের নামাজ পড়ে আছে না নাই? কেয়ামতের দিন যদি আল্লাহ তাকে জিজ্ঞাসা করায় আপনাকে বলে ও পারলো তুই কেন পারলি না, কি জবাব দিবেন? আল্লাহর দরবারে চিন্তা করে বালিশে মাথা লাগায়ো, ও যুবক ভাই আপনার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, আপনার মতো কত যুবক আজকে দোকানদারি করে ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না নামাজও বাদ দেয় না, আপনার মতো বহু যুবক সন্তান কর্মচারী করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? আসলে আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, খাঁটি আল্লাহওয়ালা একজন মুরব্বী না। তোমাকে আজকে বলতে তুমি লজ্জা পাও, আরে ভাই তোমার পায়ে হাত রেখে বারবার বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না, অথচ আমাকে যদি 1 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বাদ দাও দিব নাকি? এই সবাই বলেন 2 দিনের লোকে বাদ দিলাম, সমস্যা কি 1 কোটি টাকা কম নাকি? আপনাদের দিল কি কয়? আমার জবাব পড়ে আপনার মন কি কয়? আমি টাকার লোভে নামাজ ছেড়ে দিব? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপরও নামাজ বাদ দেওয়ার উপায় নাই। বাসায় গিয়া যখন একা একা থাকি নামাজ না পড়ে ঘুমায় গেলে কেউ তো জানবেও না দেখবেও না, কিন্তু মনে মনে ভয় আমি হাফিজুর রহমানকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, ওই আল্লাহকে যদি বেজার করি আমার আল্লাহ সম্মান নষ্ট করে দিই। আমিও মুসলমান আপনিও মুসলমান, আপনি আমি আপনি যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, আপনি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার দুনিয়াতে আসাটা আমার দুনিয়াতে আসাটাও এক। নাকি চট্টগ্রামের মানুষ আসার সময় লুঙ্গি ভরে আসছে, আসার সময় সবাই এক হিসেবে আসলাম, কে পীর হবে কে ফকির হবে কে ধনী হবে গরিব হবে জন্মকালে কি কপালে লেখা ছিল নাকি? না না সবাই এক, আবার যাওয়ার বেলায় সকলের 3 কাপড় কালারও সবার এক না আলাদা? ওরে আল্লাহর গোলাম বিদায় বেলা সকলের কাপড়ও এক কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে দাফনের পরে প্রশ্ন হবে এক, 3টা করে প্রশ্ন হবে সবার জন্য, পীরের জন্য আলাদা না ধনী লোকের জন্য আলাদা না। ওই কবরে রাখার পর তোমাকেও যে প্রশ্ন করবে আমাকেও সে প্রশ্ন করবে, 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করলো আমার আল্লাহর সাথে মহাব্বত নজরে চললো, যারা এই দুনিয়াতে ইসলামের আদর্শ মেনে চললো, যারা আমার নবীর সুন্নতের আমল করে চললো, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আর এই দুনিয়ায় যাদের রবের সাথে কোনো যোগাযোগ নাই, এই দুনিয়াতে যাদের ইসলামের সাথে কোনো তাআল্লুক নাই, আমার নবীর সুন্নত জবাই করতেছো, ওই কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে ওই বান্দা কোনো জবাব দিতে পারবে না, একটাই আওয়াজ দিবে হা হা লা আদ্রি হা হা লা আদ্রি আফসুস আফসুস আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ। এর যুবক কোরআনের কথা মিথ্যা মনে করিও না, আমার নবীর একটা কথাও মিথ্যা মনে করিও না রে বাবা, জবাব যদি দিতে না পারো ওই কবরের মাটির চাপ শুরু হয়ে যাবে। একটা বেতের বাড়ি কেউ দিনে সহ্য করতে পারি না, আর ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও মাটির চাপ কেমনে সহ্য করবে রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারি না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবারে বাবা? পাও 2টা যদি আগাইয়া দাও রে ভাই,
নাই, পায়ে হাত রেখে বলি তুমি কোন দলের নেতা, কোন দল করো, কোন পীরের মুরিদ, কবরে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। তুমি পীর ধরছো কি না ধরছো, তুমি ধনী না গরিব কোনো কথা নাই। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বারে নবীজির পরিচয় দাও। জবাব যদি দিতে না পারো কবরের আজাব শেষ না রে বাবা, ফাইনাল আজাব শুরু হয়ে যাবে কিয়ামতের দিন হাশরের ময়দানে। সূর্যের তাপ যখন জমিনের নিচে চলে আসবে মাথার উপরে সূর্য, আজকে একটা মাথা দুনিয়াতে দেওয়া, কিয়ামতের ময়দানে বারোটা মুখ থাকবে সূর্যের জমিনের দিকে ফিরানো। সূর্যের তাপে মাথার মগজ গুণাগারের ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের গলিত সব নারীগুলি পড়ে যাবে। ওই সময় যারা নেক আমলওয়ালা আল্লাহ তাআলা তাদের বলবেন, ওরে জান্নাতি ফেরেশতারা আমার এই আশেক বান্দাগুলোকে তাড়াতাড়ি আরশে আজিমের নিচে বসায় দাও, এদের মাথায় যেন সূর্যের তাপ লাগে না। আমি আল্লাহ এদেরকে নূরের পর্দা উঠাইয়া আজ মুলাকাতের ব্যবস্থা করব, কারণ এরা আমার আশেক আর পাগলের দল। দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য কত জায়গায় গেল, খানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, শীত নাই, গরম নাই, নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে ডাক দিছে। আজকে আমি আল্লাহ তাদের সাথে মোলাকাত করব। আর গুনাহগারদের কি বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের বাম হাতে আমল নামা দিব। ওই কঠিন মুসিবত সহ্য করতে পারবা না, আজকে ইসলামটাকে শক্ত মনে করিয়া হাজার হাজার লাখ লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ইহুদিরা মুসলমান হইতেছে। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি দাড়িটা লম্বা করতে না পারো, পাঁচত্ব নামাজ পড়তে না পারো, তোমার মতো পোড়া কপালার জমিনে কেউ হতে পারে না। আল্লাহর কাছে তওবা করো, চোখের বানিসরে কাঁদো আর বলুরে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানলে তারায় দিত, ছেলে সন্তানেরা জানলে তারায় দিত, আমি জীবনে যত গুনার কাজ করেছি আমার মা বাবা জানলে নাতি মেরে তারায় দিত। ও আল্লাহ তুমি জানার পরও রাগ করিয়া তারাইয়া দাও নাই, ও আল্লাহ আমার গুনার খবর তুমি জানার পরও পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই। আল্লাহ পাক বলেন না, আমি তুরে মোহাম্মদ করি আয়, আমার তওবার দরওয়াজায় ফিরিয়া আয়, আর গুনাহ করবি না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো, কারণ দুনিয়া ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ওরে গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি ছাড়া ওই আগুন আর ঠান্ডা হবে না। আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না না আসে ডানে বামে কোনো কান্নাওয়ালা ব্যক্তিকে পাইলে হাত বাড়ায় দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে মরে যাব, আর দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, পাঁচ বেলার নামাজ পড়বো, সহিভাবে কোরআন পড়বো। যদি তওবা করার জন্য খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া দেখেন
এই মজলিসে কত ওলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক ভাই, কত ব্যবসায়ী, কত ছাত্র ভাই, কত পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। হেফাজত করেন, আয় আল্লাহ তাআলা সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন।